আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বিদ্যুৎ বিল নিয়ে যে কিভাবে ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়া যায় তাহলে আমরা বিদ্যুৎ বিলের শুধু এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা নেব এখানে কাগজের মধ্যে বিদ্যুৎ বিলের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা নিব এখানে দশ উনত্রিশ শূন্য দুই তেরো আশি উনিশ তেষট্টি ওইটা আপনাদেরটা আপনারা দিবেন তাহলে আমরা শুরু করি কিভাবে বিদ্যুৎ বিল দেয় তাহলে আমরা শুরু করি প্রথমে আমাদের যেতে হবে এখানে কিন্তু দুইটা অপশান আছে ফ্যাবিলের মধ্যে গেলেও হবে ফল্লী বিদ্যুতের মধ্যে গেলেও হবে আমরা ফল্লী বিদ্যুতের মধ্যে গেলাম ফল্লী বিদ্যুতে যাওয়ার পর এখানে আবার একটা আসছে অপশন ফল্লী বিদ্যুৎ ফুসপেট আবার দেখেন প্রথমে আসলাম আমি ফল্লী বিদ্যুৎ অথবা এখানে ফ্যাবিলের মধ্যে গেলেও হবে ফ্যাবিলের মধ্যে গিয়ে ফলি বিদ্যুৎ ফুসপেট এখানে ক্লিক করলাম দুইটাই দেখালাম এখন আপনাদের তাহলে এখন আমাদের এখানে জানুয়ারি লেখা আছে দু তাহলে আমাদের বিদ্যুৎ বিলটা হচ্ছে যে ডিসেম্বর মাসে দুই তাহলে আমরা এটা দিলাম দু ডিসেম্বর দেওয়ার পর এখন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এখানেও লেখা আছে ঠিক সেমভাবে আমরা এখানে এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবে দশ দশ উনত্রিশ শূন্য দুই এরপরে আছে আপনার তেরো আশি উনিশ উনিশ তেষট্টি এই নাম্বারটা আমাদের আবার দেখেন এখানে দশ দশ উনত্রিশ শূন্য দুই তেরো আশি উনিশ তেষট্টি এটা আমাদের খুব ভালো করে দেখতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা যদি ভুল হয় তাহলে আমাদের এখানে ভুল আসবে তাহলে এটা ঠিক আছে কি না এখন আমরা দেখব এটা আমরা বুঝতে পারবো অ্যামাউন্টের উপরে বিদ্যুৎ বিলের অবশ্যই বরাবর টিকে আছে আমাদের টাকা বরাবর ঠিক আছে তিনশো আঠাশ টাকা আমার সাথে মিলে গেছে তাহলে এটা আমরা এখন দিয়ে দিব তাহলে এখন আমরা পিন নাম্বারটা দিব পিন নাম্বারটা আমি দেখাবো না এবার ট্যাপ করে ধরে রাখবো এভাবে আমরা এই যে সাকসেসফুল লেখা চলে আসছে এইটুকু আমাদের বিদ্যুৎ বিল দেওয়ার কাজ অ্যাপসের মাধ্যমে তাহলে এটা এইটুকু আসসালামু আলাইকুম আবার আরেকটা একটা দেখাবো অবশ্যই ইনশাল্লাহ